অযু ছাড়া কোরআন স্পর্শ করা ব্যতীত ভেতরের পৃষ্ঠা ধরা যাবে না এটা কোরআনে কোথায় আছে কোরআনে কারীম অযু ছাড়া স্পর্শ করা যাবে না এ বিষয়ে কোরআনে কারীমে স্পষ্ট করে আলাদা করে কোনো আয়াত নাই তবে লা ইয়ামাসুহু ইল্লা মুতাহহারুন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা দুই রকমের ব্যাখ্যাই করেছেন অনেকে বলেছেন যে এর মানে হলো অযু ছাড়া কোরআন স্পর্শ করবে না তবে এর বিশুদ্ধতম ব্যাখ্যা হলো যে এটা লোহে মাহফুজের কোরআনে কথা বলা হয়েছে যে ফেরেশতারা এটা স্পর্শ করে কিন্তু কোরআন স্পর্শ করার জন্য অযু আবশ্যক এ বিষয়ে সারা বিশ্বের প্রায় বেশিরভাগ সালাফ খালাফ অর্থাৎ পূর্বের পরের উলামা ইকরাম একমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস বহু সাহাবী থেকে বর্ণিত আছে যে অযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না অতএব এ বিষয়ে যারা বিভ্রান্তি করে থাকেন তারা এই সমস্ত হাদিসগুলোর কি জবাব দিতে পারবেন যদি বলেন যে কোরআনেই থাকতে হবে তো কোরআনে তো আজানের কথাও ওইভাবে আল্লাহ আলাদা করে আজানের বাক্যগুলোরও উল্লেখ নাই আপনি এগুলো কোথায় পাইছেন হাদিসে পাইছেন কোরআনে তো আপনি অনেক কিছুই পান নাই একামত দেওয়ার কথাও তো আপনি কোরআনে পাবেন না কিন্তু হাদিসে পাইছেন নামাজ পাঁচক তো এটার বিস্তারিত বিবরণ কোন রক্ত কয় রাকাত এই কোনটাই হাদিস কোরআনে পাবেন না এগুলো তো হাদিসে পাবেন অতএব আপনি যদি হাদিস বাদ দেন তাহলে ইসলাম মানতে পারবেন না বিধায় আমাদেরকে হাদিস এবং কোরআন দুইটাকে সমান্তরালভাবে সাথে নিয়ে চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এশার ফরজ চার রাকাত কিন্তু প্রশ্ন হলো শেষ দুই রাকাত নাকি সূরা ফাতিহা পড়ার পর পড়ার দরকার নাই শুধু সংক্ষিপ্ত দাঁড়ায়া রুকু সিজদা করলেই চলবে এ ব্যাপারে জানতে চাই না এটা তো সঠিক কথা না শেষ রাকাতগুলোতেও কি পড়তে হবে সূরা ফাতিহা পড়তে হবে শেষ রাকাতগুলোতে শুধু একটু দাঁড়ায়া চলে গেলেই হবে এত যদি কেউ বলে থাকে তিনি ভুল বলেছেন কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা আমার জানামতে নাই এটা ভুল কথা